যারা বিজয়ী হবে তাদেরকে দলের পদ দেওয়া হবে ভবিষ্যতে, তাদের তো মনোনয়ন দেওয়া হবে না, দলের পদ দেওয়া হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এমপি হয়ে যারা বিদ্রোহী প্রার্থী হইব তারারে ভবিষ্যতে হন দলীয় পদ পদবী এবং মনোনয়ন দেওয়ানো যাবে। অক্টোবরের 18 তারিখ সাতকানিয়া লগারার দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভাত এসব পতা হয়। তৃণমূলের নেতৃত্ব প্রতিষ্ঠা লাই শেখ হাসিনা নৌকা প্রতীকদের বলিও জানিয়ে মুসলিম উদ্দিন এই নৌকা প্রতীকের অব্যবহার যেন না হয়। আমাদের আওয়ামী লীগে এমন লোক আছে 365 দিনের মধ্যে 367 দিন আওয়ামী লীগ একদিন দল না করে দিল, এই লোক আছে অনেকে বড় বড় জেলার নেতা কেন্দ্রের নেতা সেন্ট্রাল টন্টন নিয়ে ডেপুটো আনা যায় তাহলে তো হবে না। প্রতিনিধি সভাত সাতকানিয়ার 16 এবং লোয়াগাড়ার 6 ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী হলে সাক্ষাৎকার দেয়। আমি আবুল রহমান সেলিম, আমার নাম সোনালি, আমি কি এসে ইউনিয়ন আওয়ামী লীগে আমরা যারা জেলায় আছি তারা যদি একটাই আমি ইনশাআল্লাহ বিজয় হওয়ার চেষ্টা করব। আমার নাম হলো জয়নাল চৌধুরী, আমি খুব সুন্দর একটা প্রতিনিধি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চট্টগ্রাম 14-16 সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস অ্যাডভোকেট জহিরুদ্দিন অ্যাডভোকেট মির্জা কোচির চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনা চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত আছে। শেষে খেকখাড়ি শেখ রাসেলর 58তম জন্মদিন উদযাপন করা হয়। সাতকানিয়া লোয়াগাড়া এরশাদ হোসেন সি+ টিভি।